I made my own example, you know, how we did the Google put a link. So I told them, okay, if I'm the tester in Google, you know, if I have to test that, and then, you know, I made my own test cases and everything. So he was satisfied with me, and then he said, okay, then come for, you know, face-to-face interview. So yeah. So basically এটাই আপনাকে আমরা যেটা করছি, যে মুক্তসার যেটা করেছে, সেটা যদি ভালোভাবে এক্সপ্রেস করানো যায়, তাহলে মোটামুটি আপনি 10টা জব অ্যাপ্লাই করলে আপনি 3-4টা জব আপনাকে ডাকবে, কন্টিনিউ করবে একটার সাথে। আচ্ছা, তাইলে আমরা এটাই বুঝলাম, মানে ফ্রেমওয়ার্কটা প্লাস ডাটাবেজ, এই দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে, তাই না? মানে এই দুটো জিনিস যদি ভালোভাবে জানেন আপনার জব হয়ে যাবে, আমি যেটা মনে করতেছি। আচ্ছা আচ্ছা, এপিআই নিয়ে কি আপনার কোনো কোশ্চেন করছিল? এপিআই তো আমি দেখাই নাই, আমার রেজুমিতে আমি দেখাই নাই, তো আমার কোশ্চেন করে নাই। এপিআই ছাড়া আপনার জব পেয়ে যাবেন। আমি ম্যাক্সিমাম জবই তো আপনার ওই যে সিলেনিয়াম ওয়েব ড্রাইভার দিয়ে ওয়েব বেজ অ্যাপ্লিকেশন টেস্ট করবেন। আপনি জাস্ট বলবেন যে আমার আমার ইয়ে আছে, যেমন আমি একটা অ্যাপ্লিকেশন দিছিলাম, বাট ওরা মেনলি ফোকাস করতেছিল এপিআই, তারপরে ওরা ই কমার্স। এনিওয়ে আমি আমার রেজুমিতে ই কমার্সের ইয়ে দেখেন, এক্সপিরিয়েন্স দেখেন, তারপরে ওরা আমাকে ওদের কিউএলই ফোন করছিল ইন্টারভিউর জন্য। সো আমাকে বা জিজ্ঞেস আপনি করছে যে কোন মডিউলে কাজ করছেন অথবা কোন ডোমেন নিয়ে কাজ করছেন, এগুলা ডিটেলস কি জিজ্ঞেস করছিল কিনা? এগুলো জিজ্ঞেস করবে, ডিপেন্ড করে আসলে ইন্টারভিউ কে নিচ্ছে। কিছু লোক আছে আপনি জিজ্ঞেস করবে যে আপনি কি করছেন লাস্ট প্রজেক্টে, ওরা এটাই ফোকাস করবে। কিছু লোক আছে অনেক টেকনিক্যাল হয়ে যায় যে আপনি স্প্রিন্টে কাজ করছেন এই কি হবে। ওই তো ম্যানেজার যে ইন্টারভিউটা না, ওটাই ইম্পর্টেন্ট। আসলে রিক্রুটার তো কিছু না, রিক্রুটার তো অত কিছু জানে না। আচ্ছা, আর স্প্রিন্ট বা এজাইল মেথডোলজি নিয়ে কি কোনো কোশ্চেন হয়েছে কিনা বা কিভাবে? আপনি কি আজেলে কাজ করেন, বলবেন যে আমি আজেলে কাজ করি। যেমন আমি কালকে একটা ইন্টারভিউ দিছিলাম, বলল যে দেন বললো যে তোমাদের স্প্রিন্ট কয় উইকে ছিল, তাই যে 3 উইক। এতে কিছু কিছু ডিপেন্ড করে আর কি, কিছু কিছু ম্যানেজার একটু ডিপে চলে যায়, কিছু ম্যানেজার আছে আপনার আপনি যখন এক্সপ্লেন করবেন আপনার ওয়ার্ক ফ্লোটা স্যাটিসফাই হয়ে যায়। মানে স্পিড দেখলে বুঝতে পারে ওরা, কথার স্পিড দেখলে বুঝতে পারে যে হি ইজ অ্যাক্টিভ বা হি ইজ ফ্লুয়েন্ট, মানে কথার স্পিডটা মেইন, তাই না? হ্যাঁ সেটা আমার, আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি যে আমার কাছে মনে হয় এই যে যত কোশ্চেন এগুলি তো আপনারা যেটা ফেস করছেন আর কি, ওটা তো নন অনেকটা যে হ্যাঁ আমরা, কিন্তু আননোন যে জিনিসটা আমার কাছে অন্তত, সেটা হলো যে আমি কি প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্ট সম্বন্ধে বলো তো, ওইটার সম্বন্ধে তো আমার ডিটেলস ধারণা থাকা উচিত যে এই প্রজেক্টে কাজ করছি, প্রজেক্টটা এইভাবে আপনার কাজ প্রজেক্টটা করছি। আপনার জাস্ট ইয়ে করবেন, যেমন আমি আমি যেখানে দেখাইছি আমি বলছি যে আমি মানে প্রজেক্টের একটা জাস্ট নাম আর প্রজেক্ট কি করছি, জাস্ট অল। আর যদি ওরা আপনাকে ওরা বেশি জিজ্ঞেস করবে না, কারণ ইউ নট অ্যালাউড টু টেল দেম হাউ ইউর প্রজেক্ট ওয়ার্কস, Yeah, that's true. ইউ হ্যাভ টু গিভ দেম সাম বেসিক ইনফরমেশন দ্যাট হোয়াট ইজ ইউর প্রজেক্ট অ্যান্ড হোয়াট ইউ ডিড। আই মিন দেয়ার কুড বি বেটার অ্যান্সার, বাট দ্যাটস হোয়াট আই এম থিঙ্কিং। তো এটা আমিও শুনছি যে প্রজেক্ট সম্বন্ধে তারা আর নট অ্যালাউড টু আস্ক সো মেনি থিংস, বাট না প্রজেক্ট আপনাকে বলতে হবে যাতে কি প্রজেক্টে কাজ করছে, আপনি প্রজেক্টটা কি ছিল। ওকে এখানে হপ ফট করে ফুটার লিঙ্ক করে তো ওটার সাথে ওটা ম্যাচ করে না, এটাই আর কি আমাদের কি। No, he told me to give an example, so I gave an example ওকে to him. It's not what I worked. He was asking me, okay, give me an example, you know, what kind of work you did. ওকে Because I'm not, nobody is allowed to share what you did in your company, you know, how your company software works, how the program works, you're not allowed for that. So if you tell them, they'll be like, you're fake, or you are not responsible because you are sharing your company's, you know, data. So you have to make your own example on something, you know. মেন থিং ওই তো, ইন্টারভিউ ফেস করে আসলে সাহস লাগবে, সাহস প্লাস আপনি রেডি হতে হবে, মানে মেন্টালি আপনি কতটুকু রেডি সেটা মানে ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, আপনি আপনি আমার ওয়ার্ক মনে হয় এক্সপিরিয়েন্স কয় বছর দেখাইছেন? রেদওয়ান ফয়সাল ভাইকে বলছি আর কি, যে এক্সপিরিয়েন্স থ্রি কত ইয়ার্স বছরে দেখাইছেন? থ্রি থ্রি ইয়ার্স ইয়ার্স তাই, থ্রি ইয়ার্স জুনিয়র পজিশন, আই ওয়ান্ট টু গো ইন আ সিনিয়র পজিশন এন্ড দেন ইউ নো আই ওয়ান্ট টু জাস্ট গেট আচ্ছা। এ জুনিয়র পজিশন অর মিডল পজিশন ইনশাআল্লাহ। আর ফ্রেমওয়ার্ক শুধু অনলি কি বিডিডি ফ্রেমওয়ার্ক দেখেছেন নাকি হ্যাঁ বলছেন যে আমি অন্যগুলো জানি বাট এটাতে কাজ করছি, কিভাবে বলা হয়েছে আমি এটা? শুধু পিডিডি ফ্রেমওয়ার্কে বলি আর কিছু বলি না। আচ্ছা আচ্ছা, মোশারফ ভাই একটা মজার কথা, একজনের সাথে কথা বলছি, সে বলে যে 3 বছরের এক্সপিরিয়েন্স দেখেন, আপনাদের কলেই করবো না। আমি তাহলে কত বছর দেখাতে? মিনিমাম 5 বছর, চিন্তা করছেন ব্যাপারটা? ইটস নট ট্রু অ্যাকচুয়ালি। আমি 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম,
অ্যাপ্রোক্সিমেটলি আমি প্রায় 5টা থেকে ব্যাক পাইছি। আপনি তো এন্ট্রি লেভেল দেখাইছেন তাই না, এই জন্য মনে হয়। হ্যাঁ আপনি তো সিনিয়র লেভেল এন্টার করার দরকার নাই, যদি আপনি তিন হ্যাঁ সেটাই, এন্ট্রি লেভেলে ঢুকতে হবে রাইট। অনেকে আবার সিনিয়র ডাইরেক্ট সিনিয়র লেভেলে মানে ইয়ে করে ওটা কারণ আপনার যে স্বাধীনতা পাচ্ছে রক্ষা করা কঠিন, আপনি এখন সিনিয়র লেভেল সব রাইট রাইট, এইটাই এইটাই আমি আমি এটাই বুঝি। হ্যাঁ এটা সত্যি কথা। আর আপনি কি এখানে জব পোর্টাল গুলোতেই অ্যাপ্লাই করছেন না ইন্ডিভিজুয়ালি কোম্পানি গুলোর ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট ওদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করছিলেন? হ্যালো, ভাই কিছু বলছিলেন, সরি বুঝিনি। বললাম কি জব পোর্টাল যেগুলো আছে যেমন হচ্ছে ইন্ডিড, গ্লাস ডোর, অথবা আপনার আমি আসলে ইন্ডিডে ট্রাই করি আর কি। জাস্ট অনলি ইন্ডিডে আপনি সিভি ইয়ে করছেন? আমি 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 অ্যাকচুয়ালি এখন ইয়ে করতেছি, আমি জাস্ট সিভিতে পোস্ট করলে আপনার ওরা অনেক কল আসবে, সাই ডোন্ট হ্যাভ বিজনেস টাইম। আমি স্টাডি করতেছি কারণ আমি নিজে নিজে, তো ওই যে খান ভাই বলে না যে আপনাকে শিখতে হবে প্লাস ইয়া মানে জবটা ট্রাই করবো। আপনি যদি বসে থাকেন যে আমি পুরোটা শিখবো, সেটা পুরো শিখতে 3 বছর লাগতে পারে আরো আমাদের। রাইট রাইট রাইট, প্লাস ইউ নো আই এম ট্রাইং টু গিভ সাম ইন্টারভিউ, গেট এক্সপেরিয়েন্স এন্ড ইনশাআল্লাহ লেটস সি হাউ ইট গোস। ওকে, থ্যাংক ইউ ফয়সাল। বেসিক্যালি ইউ নো আওয়ার টার্গেট ইজ উইল প্রোভাইড ইউ দ্য ম্যাক্সিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স রেজুমে, because days has been changes. I want to thank you. I want to tell you that basically, you know, that this time the people are very careful. If they find that you are working, I mean the long time for more than 6 years, they will try to understand. Yeah, the people is actually, is it real experience or fake experience? Based on that, they will try to ask so many questions. So our target basically this time is not the like the previous time. So we want to provide you maximum 4 years experience, and we want to put you the basic level, I mean the very first level or mid level, like that. If you get any kind of call from the recruiting side, then whatever you know, actually, if you can explain very well, I believe that they will believe you and they will hire you. Yeah, this is our policy actually. দেখুন, 6 বছরে আপনাদের আর এখন আর ওই ধরনের কোনো দরকার নাই, কারণ আমি কয় আমি বেশ কিছু ইন্টারভিউ নিজেও দিছি, আগে দিই নাই, মাঝখানে আমি যখন ফুল টাইম পার্মানেন্ট জব করতাম আমি এটা বোকামি করছি আসলে প্রকৃতপক্ষে, কারণ মাঝে মাঝে ইন্টারভিউ না দিলে এটা বোঝা যায় না যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে, বা টোটাল মার্কেটের নেচারটা কি, বা জবের যে ডাইমেনশনটা এখন যে চেঞ্জ হচ্ছে, প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, আপনার মানে আইটির সফটওয়্যারগুলো চেঞ্জ হচ্ছে, রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, মানে সবকিছুই আসলে চেঞ্জ হচ্ছে, তার সাথে ম্যাচ করতে চাইলে মাঝে মাঝে নিজেকে একটু আপডেট করতে হয়। সেই থেকে আমরা বলি যে এখন আমার মূল ফোকাস হচ্ছে যতটুকু শিখছেন আপনারা মোটামুটি একটা বিডিডি ফ্রেমওয়ার্কের ভিতরে থাকেন, কারণ এটা খুবই একটা রানিং ফ্রেমওয়ার্ক, এখন পর্যন্ত কোনো মোস্টলি কোনো একটা কোম্পানিতে 100% নাই। হ্যাঁ, আর অনেকেই নতুন করে শুরু করতেছে, কাজে এন্ট্রি লেভেলে ঢোকার জন্য আর আপনারটা যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন, এমনকি আমি নিজেও অনেক জায়গায় দেখছি যে যারা হায়ারিং ম্যানেজার পর্যন্ত তারা লার্ন করতে চায়, ইন্টারভিউ নেয় প্রথম দিকে কয়েকটা নিয়ে আপনার কাছে লার্ন করতে চায় যে আসলে কোন পর্যায়ে আছে, তারা জানেই না ব্যাপারগুলো, জানেই না। তো কাজেই আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ফেস টু ফেস কেমন? ফেস টু ফেস বেসিক্যালি আমি যখন লাস্ট ফেস টু ফেস গেলাম, যাওয়ার পরে আমাকে বলল যে তুমি লাস্টে এই কোম্পানিতে কাজ করছো, যে হ্যাঁ আমি এই কোম্পানিতে কতদিন কাজ করছো, আমি বলছি যে 3 বছর 3 ইয়ার্স প্লাস, যে 3 ইয়ার্স প্লাস যে তুমি এই কোম্পানিটাতে কাজ করছো, তোমার টোটাল কাজের মাধ্যমে তোমার ফ্রেমওয়ার্কটা আমাদেরকে বুঝাই দাও, বোর্ডে আমাকে বুঝাই দিতে বললো। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাকে বললো যে তোমার তোমার অ্যাপ্লিকেশন কি ছিল, আমি বলছি যে আমার অ্যাপ্লিকেশন ছিল ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন। ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনে কি ছিল, আমার প্রথমে আমার একটু ফাইন্যান্সিয়াল হলো কি, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল সহকারে আমার অ্যাপ্লিকেশনটা আমি বলতেছি যাতে আপনাদের ইন ফিউচার মনে থাকে। হ্যাঁ, যখন আমরা গাড়ি কিনতে চাই, একটা একটা শোরুমে যাই, গাড়িটা যখন ঠিক হয়, তখন কিন্তু ওরা আমার কি আমি গাড়ির জন্য লোন পাবো কি পাবো না তার জন্য কিন্তু কি করে,
যে ঠিক আছে তাহলে দেখি আমি ব্যাংকের সাথে যোগাযোগ করে দেখি। ওরা কিন্তু লোনটা অ্যাপ্রুভ করে না, ওদের অথরিটি ব্যাংকে আমার টোটাল ইনফরমেশনের মাধ্যমে কিন্তু ওরা কিন্তু অ্যাপ্লাই করে, হ্যাঁ, লোনের জন্য। ফর এক্সাম্পল, আমার নাম কি, আমার সোশ্যাল সিকিউরিটি কি, আমার অ্যাড্রেস কি, আমার প্রিভিয়াস লোন আছে কিনা, হ্যাঁ, সব কিছু দেখে টেকে গাড়ির ওরা কি করবে, ওই গাড়ির সেকশনের ওদের আলাদা একটা অ্যাকাউন্ট সেকশন আছে, ওদের কোম্পানির অ্যাকাউন্ট সেকশনের থেকে আমার নামে একটা অ্যাপ্লাই করবে পার্টিকুলার কোনো একটা ব্যাংকে। ফর এক্সাম্পল, আমার যখন আমি গাড়ি কিনি তখন আমার অ্যাপ্লিকেশনটা লোন করছিল হইতেছে সিটাডেল, সিটাডেলে তখন ওরা কিন্তু এই যে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় লোন অরিজিনেশন, সেটাকে একটা মডিউল, এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এটা হলো লোন অরিজিনেশন। আমি যে জাস্ট অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করার পরে এখন কি অ্যাপ্লাই করলো আমার নামে, আমারই অ্যাপ্লাই করার কথা, কিন্তু একজনে করে দিল কিন্তু, হ্যাঁ, তো সেইটা কি করবে, এই লোনটা অ্যাপ্রুভ করবে কে? যদি সিটাডেলে যদি আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে অ্যাপ্রুভটা করবে কে, সিটাডেল না? সিটাডেল কি আলাদা করে আছে? হ্যাঁ, সিটাডেল একটা ব্যাংক। তাহলে আমার নামে অ্যাপ্লাই করা হলো, লোনটা অ্যাপ্লাই করা হলো, কিন্তু আরেকজনে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ না হলে তো হবে না, আপনাকে সাথে সাথেই বলবে যে আপনি গাড়ি নিয়ে যান, রেসপন্স করেন না, অ্যাপ্রুভ হইতে হবে। অ্যাপ্রুভ কি করে, কারণ আমি যে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করছি সমস্ত ইনফরমেশন গুলা কি করবে, ওরা ভেরিফাই করবে, ওরা ভেরিফাই করবে। সাধারণত আপনি একটা লোন করতে গেলে কোন ধরনের মানে ইনফরমেশন লাগে আপনি তো জানতেই পারেন, যেন আপনার নাম লাগবে, তাই না? এই যে যখন আপনার যে এই যে আপনি বললেন যে একটা লোন অরিজিনেশন, আপনার একটা মডিউল ছিল লোন অরিজিনেশন, সেখানে কি করতে হইতেছে, অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে হইতো। অ্যাপ্লিকেশনটা ড্রপ করতেন কি দিয়ে, হ্যাঁ, আপনার মানে যত ইনফরমেশন আছে, আপনার অ্যাড্রেস আছে, আপনার নাম আছে, টেলিফোন নাম্বার আছে, হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন আছে, আরো যতগুলো আছে, এগুলো আপনি তো মনে করেন যে সামান্য কয়েকটা বলতে পারলেই তো হয়ে গেল, তাই না? মনে করেন যে মানে অ্যাড্রেস, সেকেন্ডারি অ্যাড্রেস, হ্যাঁ, এরকম। তো তাহলে যখন আপনার অ্যাপ্লাই করা হলো, তারপরে এটা ভেরিফাই হবে। ভেরিফাই যারা করে তারা ওই জিনিসটা টোটাল জিনিসটা ভেরিফাই করলো, ভেরিফাই করে ওটাকে বলে পিএ, পোস্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, আরেকটা মডিউল। তাহলে এই যে ভেরিফিকেশন, আপনার কি ছিল আরেকটা, আপনার অ্যাপ্লিকেশন আরেকটা মডিউল ছিল পোস্ট অ্যাপ্রুভাল। তো পোস্ট অ্যাপ্রুভাল হওয়ার পরে মনে করেন যে যেটা অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ হওয়ার পরে কি হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশন কি, ওরা কিন্তু পরবর্তীতে যখন আপনাকে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ওরা যখন গাড়িটা দিবে সাথে সাথে কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিবে, বলবে যে তোমার এই নেক্সট মান্থের থেকে তুমি মান্থলি $400 বা $300 $200 সামথিং তুমি মান্থলি পে করবা, হ্যাঁ, আর যদি তুমি পে না করতে পারো তোমার ইন্টারেস্ট রেট এত, তোমার এডিশনালি এত আসবে, হ্যাঁ, তোমার হতেছে টোটাল ইনস্টলমেন্ট কত, 5 ইয়ার্স, হ্যাঁ, অথবা 72 মান্থ, হ্যাঁ, বা 60 মান্থ, হ্যাঁ, 45 মান্থ, লাইক এরকম আপনাকে কিন্তু বলবে। তাহলে এই যে সেকশনটা পরবর্তীতে লোন অ্যাপ্রুভ হওয়ার পরেই আরেকটা মডিউল কাজ করে অ্যাপ্লিকেশনের, সেটা হচ্ছে কি, অ্যাকাউন্ট সেকশন। ওকে, তাহলে এইটা যদি, হ্যাঁ, অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট সেকশনে এই এই টোটাল আপনার বিলিং সেশনটা দেখে, এই বিলিং সেশনের, হ্যাঁ হ্যাঁ, এরকম হবে দেখতেছে যে, হ্যাঁ, আরেকটা আরেকটা সেকশন কি হবে আপনার, আরেকটা সেকশন হলো যখন যে লোন এলএ, হ্যাঁ, লোন অ্যাডমিন। লোন অ্যাডমিন হতে কি, যে আপনার হয়তো এখন 5 ইয়ার্সের আপনার লোন, এখন আপনি কোনো কারণে একটা অ্যাড্রেসে ছিলেন, আপনি আরেকটা অ্যাড্রেসে চলে গেছেন, আপনার ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে এগুলো কি আপনার এই আপডেট করতে হবে না? এগুলো আপডেট করতে হবে। কোনো কারণে যদি আপনি লোনটা কন্টিনিউ না করতে পারেন তাহলে কি হবে, সেটা হচ্ছে এলএ, হ্যাঁ, লোন অ্যাডমিন সেকশন। তাহলে এটা আরেকটা মডিউল আপনি পাইলেন, চারটা মডিউল আপনি কাজ করছেন। আরেকটা মডিউল হলো সেলস অ্যান্ড ট্রেডিং, অর্থাৎ আমার গাড়ি আমি বিক্রি করে দিব। আমি একটা বিজনেস করতেছি, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, হ্যাঁ, যে আপনি বিক্রি করে দিবেন, এখন আপনার লোন আপনি সেলস করতে পারেন, আপনার যে লো আরেকজনে ট্রেড ট্রেড করতে পারে, হ্যাঁ, এই পাঁচটা মডিউল। এখন আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি দেখেন, আপনি যদি কোনো ব্যাংকে কাজ দেখেন, যে কোনো ব্যাংকেই আপনাকে অ্যাপ্লিকেশনে বলবেন যে আমি লোন অ্যাডমিনে কাজ করছি, আমি সিএলও তে কাজ করছি, কমার্শিয়াল লোন অরিজিনেশন, হ্যাঁ, আমি লোন সেকশনে কাজ করছি, তাহলে তো এই আপনার চারটা পাঁচটা মডিউল আপনি যে কোনো ব্যাংকের ক্ষেত্রেও লাগাই দিতে পারবেন, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে লাগাই দিতে পারবেন। তখন এই জিনিসগুলো যদি আপনি বর্ণনা করতে পারেন তাহলে আপনার একটা অ্যাপ্লিকেশন কভার হলো অ্যাটলিস্ট। হ্যাঁ, আপনার রেজুমেতে লাস্ট
প্রজেক্ট যেটা থাকবে সেটার উপর ভিত্তি করে এরকম তিনটা চারটা মডিউল বানাইতে হবে, এবং সেই মডিউল গুলাকে আপনি কিভাবে কাজ করছেন। হ্যাঁ, যদি একটা ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্সের অ্যাটলিস্ট তিনটা মডিউল, সেগুলা কি কি মডিউল হয় ইন্স্যুরেন্স ইসের মধ্যে ঢুকবেন। আপনার সিভিটা তৈরি হওয়ার পরেই আপনি আপনার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবেন, এবং আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে বর্ণনা করবেন সেটা বলে দেওয়া হবে। তো তখন আমি কি করছি, আমার আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তখন আমি এরকম করে বলছি যে দেখো, আমার এই একটা মডিউল ছিল, সেটা হইতেছে তোমার লোন অরিজিনেশন। লোন অরিজিনেশনে আমার এই অ্যাড্রেস দিয়ে, টোটাল ইনফরমেশন দিয়ে আমি লোন অরিজিনেট করছি। যেহেতু আমাকে ফ্রেমওয়ার্কটা বর্ণনা করতে হবে, আমি সবগুলো মডিউল আমি তোমাকে যে বলতে পারতেছি না, তখন বললাম যে হ্যাঁ, তুমি লোন অরিজিনেশনের একটা পেজ নাও, তুমি একটা পেজে তুমি কি ইনফরমেশন দিছো সেটা নাও। তখন আমি আমার টোটাল অ্যাড্রেসটা, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, এই টোটাল অ্যাড্রেস পেজটা নিছি। অ্যাড্রেস পেজটা নেওয়ার পরে আমি কি করছি, এই অ্যাড্রেস পেজের উপরে আমার ফিচার ফাইল লিখতে হবে, যেহেতু তারা বিডিডি ফ্রেমওয়ার্ক আমাকে এক্সপ্লেইন করতে হবে। অ্যাড্রেস পেজের উপরে আমি টোটাল আমার বিডিডি আমি ফিচার ফাইলটা লিখছি। ফিচার ফাইলটা লেখার পরে আমি এই ফিচার ফাইলের উপর ভিত্তি করে কিভাবে আমি স্টেপ ডেফিনেশন ফাইলটা লিখলাম, হ্যাঁ, ওটাকে আপনি স্নিপেট তৈরি করলাম। স্নিপেট তৈরি করে আমি স্টেপ ডেফিনেশন ফাইলে গেছি। স্টেপ ডেফিনেশন ফাইলে যাওয়ার পরে আমার টোটাল স্ক্রিপ্টটা, আমি জাভাস্ক্রিপ্টটা আমি কিভাবে ডেভেলপ করলাম, তখন এই ম্যাথোডোলজির ভিতরে আমি পেজ অবজেক্ট মডেলে চলে গেছি। আমার অবজেক্টগুলো ছিল পেজ অবজেক্ট মডেলে, আমার ফ্রেমওয়ার্ক ছিল এইটা, এখানে আমার একটা রানার ক্লাস ছিল, এইখানে আমার মানে টেস্ট ক্লাস ছিল, এইখানে আমার সেট ড্রাইভার ছিল, হ্যাঁ, এরকম করে করে দিয়ে টোটাল আমি ড্রাইভার ইনস্ট্যান্সটা আমি কিভাবে নিলাম, তারপরে আমি পেজ অবজেক্ট থেকে পেজকে কিভাবে আমি অবজেক্টগুলোকে পুল করে কিভাবে আমি টেস্ট মেথডগুলো আমি লিখলাম সেটা আমি বললাম। সেটা বলার পরে টোটাল জিনিসটা যখন আমি বলে ফেলছি, হ্যাঁ, যে তারা আমাকে বিশ্বাস করছে যে না, এ মানে এ কাজ করছে, তা না হলে তো হলো না। এই যে আমাকে ফেস টু ফেস আমাকে নেওয়ার পরে আমার এরকম করে আমি এটুকু বর্ণনা করছি, বলার পরে তারপরে বলছে যে তুমি ডাটা বেসে কাজ করছো কিনা, হ্যাঁ, ডাটা বেসে কাজ করছি, তুমি ডাটা কিভাবে রিট্রিভ করছো সেটা বলছে, তারপরে তোমাকে বলছে যে এখানে তোমাদের ডাটা ড্রিভেন টেস্টিং ছিল কিনা, ডাটা ড্রিভেন টেস্টিং এর ভিতরে তুমি ডাটাটা কোথার থেকে নিছো। আমি আবার আমার হলো কি, যখন আমি তৈরি করি নিজেকে তখন কিন্তু ইনস অ্যান্ড আউট আমি ব্রেনে নিয়ে নিই, আমি যতটুকু নেই আমি টোটালটাই ব্রেনে নিয়ে নিব, হ্যাঁ, মানে ওরকম মনে করার মতো চেষ্টা করতেছি, এরকম করতেছি, আমি ওরকম বিশ্বাসী না, আমি দেখছি ওরকম করলে অনেক দূর যাওয়া যায় কিন্তু ফাইনালি সাকসেস হওয়া যায় না। ছোট ছোট করেন নিজের জিনিসটাকে, আগে নিজেরটুকু কভার করেন, ফাইন করে যাতে কিভাবে বলবেন, তারপরে আপনার হয়ে যাবে। যদি এইরকম একটা জিনিস নিজের যতটুকু জানেন ওইটুকু সুন্দর করে বলতে পারে, হয়ে যাবে। তো তারপরে সরাসরি তার মনে করেন ফেস টু ফেস যাওয়া যায় না, এটা ফেস টু ফেস আমি এইভাবে বললাম, আজকে মডিউলগুলো বললাম একটু, কিন্তু আপনাদের বিভিন্ন লেয়ারের মনে করেন যে ইন্টারভিউ আছে। প্রথমে যদি আপনার একটা রিক্রুটার আপনাকে ফোন করে, তো তখন আপনাকে জিজ্ঞেস করবে যে হাউ লং ইউ আর ডুইং দিস জব, টেল মি অ্যাবাউট ইউর সেলফ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, হ্যাঁ, লাইক দ্যাট। তো তখন আপনাকে বলতে হবে, এটা আমি আমার লেভেল থেকে বলবো, আপনি আপনার লেভেলের থেকে বলবেন। আমার লেভেলের থেকে আমি ফোকাস করি যে আমি অটোমেশন করতেছি এতদিন যাব, তারপরে আমি ম্যানুয়াল এবং অটোমেশন দুইটাতেই আমি এক্সপার্ট, কারণ ম্যানুয়াল না করলে অটোমেশন করা যায় না। তারপরে আমার মোস্ট স্ট্রেংথ হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশনটা লার্ন করতে চাই। অ্যাপ্লিকেশন লার্ন করলে তুমি অ্যাপ্লিকেশন ফাংশনালিটিগুলো লার্ন করতে পারবা, অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি যদি তুমি লার্ন করতে পারো তাহলে তোমার টেস্টকে তুমি ডিজাইন করতে পারবা। হ্যাঁ, টেস্ট ডিজাইন মানে হচ্ছে একটা টেস্ট কেস কিভাবে রিইউজেবল, অটোমেশনের পাওয়ারটাই হচ্ছে যে রিউজেবল টেস্ট কেস করা আর কি, আপনার টেস্টিং মেথড ওই ধরনের মেথড ক্রিয়েট করা যেগুলি মোস্ট রিউজেবল। হ্যাঁ, তো কাজেই আমি জানি হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ অফ অটোমেশন টেস্টিং, হাউ টু ওভারকাম দ্যাট। হ্যাঁ বলেন, আপনার ম্যানুয়াল টেস্টিং আর অটোমেশন টেস্টিং প্রজেক্ট নিশ্চয়ই দুটো আলাদা ছিল নাকি? হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিং, এখনকার যে প্ল্যাটফর্মটা, এখনকার প্ল্যাটফর্মটা হচ্ছে যে আপনি 60% মানে অটোমেশন, 40% ম্যানুয়াল নেন। হ্যাঁ, এটা হলো কারণ হচ্ছে ম্যানুয়াল না করলে আপনি অটোমেশনটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না। আর একই সাথে এখন একই স্পিন্ডে মানে লোকজনকে এমনভাবে স্মার্ট করতে চায় যে আমার কারণে যে তো তা অন্যের কাজ, কারণ 10 জন হলো গ্রুপে, এখন সবাই সব কাজ জানতে চায়, সবাই সব কাজ পারতে চায়। আমি 2 দিনের জন্য ছুটিতে চলে গেছি, তার মানে কি আরো 10 জন আমার জন্য বসে থাকবে? কখনোই না। হ্যাঁ,
মানে যে যেটাই পারে সে সেটাই। এখন যদি আমাকে ম্যানুয়াল করতে হয় আমি করব, আমাকে যদি অটোমেশন করতে হয় আমি করব, আমার টিমের সবাই ম্যানুয়াল করে সবাই অটোমেশন করে। না আমি বলতেছিলাম প্রজেক্টে একটাই প্রজেক্ট মানে একই মডিউল একই জিনিস, একবার ম্যানুয়াল হচ্ছে একবার অটোমেশন হচ্ছে এরকম। হ্যাঁ সেই জিনিসগুলো যদি আসতে চান তাহলে এইভাবে না, তাহলে আপনাকে ফেস টু ফেস আপনাকে আসতে হবে। কারণ যখন আপনার একটা স্প্রিন্ট হচ্ছে, আপনি কিন্তু শুরু করছেন স্প্রিন্টের থেকে, এখন আপনার স্প্রিন্টে কিভাবে কাজ হয় সেটা কিন্তু জানতে হবে। স্প্রিন্টে কিভাবে কাজ হয় সেটা জিরা থেকে শুরু করে এই আরো হলো যে আমি বলি যে ওই সমস্ত ক্ষেত্রে মুক্তার স্যারের এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি বারবার আপনাদেরকে বলছি যে যা শিখছেন আর একটু ভিতরে সুন্দর করে বলার মতো, অর্থাৎ আপনার কতগুলো টেস্ট কেস ছিল, আপনি কখন রান করাইছেন, টোটাল কতটুকু সময় লাগছে, আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে কিনা, হ্যাঁ এটা নিয়ে বিডিডি ফ্রেমওয়ার্কের জন্য একটা বা দুইটা ক্লাস মুক্তার স্যারের কাছে নিয়ে আসে। এটা আমি আমি রিকোয়েস্ট করব। আমি ওভারঅল আপনাদেরকে তৈরি করব অন্যভাবে, যেটা আমি বলতেছি আমি যে একটু ধারণা দিলাম যে একটা এখন অ্যাপ্লিকেশনের অ্যাটলিস্ট যদি ইন্স্যুরেন্সের মডিউল হয় আপনারা জানতেছেন প্রথম মডিউলটা কি মানে অরিজিনেশন, দ্বিতীয় মডিউলটা কি পোস্ট অ্যাপ্রুভাল, তৃতীয় মডিউলটা কি অ্যাকাউন্ট সার্ভিসিং, চতুর্থটা কি লোন অ্যাডমিন, পঞ্চমটা কি হ্যাঁ সেলস অ্যান্ড ট্রেনিং,